জগতের সবকিছুই ব্রহ্মময়। উপনিষদের এই উপলব্ধি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুকেই ব্রহ্মজ্ঞান করা উপনিষদের শিক্ষা। জীবের মধ্যে আত্মারূপে ব্রহ্মার অবস্থান করেন, তাই কারো সাথে কারো কোনো ভেদ নেই। কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা, কারো ক্ষতি করা মানে ব্রহ্মের ক্ষতি করা। চলুন একটি গল্পের মাধ্যমে তা বুঝিয়ে বলি। পুরাণকালে আরুণি নামের মহাজ্ঞানী এক ঋষি ছিলেন। সেতুকেতু নামের তার এক পুত্র ছিল। সেতুকেতুর যখন 12 বৎসর বয়স হলো, তখন ঋষি আরুণি তাকে ব্রহ্মচর্য পালনের জন্য গুরুগৃহে প্রেরণ করেন। 12 বৎসর গুরুগৃহে থেকে সেতুকেতু সমস্ত বেদ অধ্যয়ন করে অহিংসা, অবিনীত ও পণ্ডিত হয়ে গৃহে ফিরে এলেন। পিতা তাকে বললেন, সেতুকেতু, তুমি তো মহামনা পণ্ডিত হয়ে ফিরে এসেছ, কিন্তু তুমি কি সেই আদেশের কথা জিজ্ঞাসা করেছিলে যাতে অশ্রুত বিষয়ে শোনা যায়, অচিন্তিত বিষয়ে চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয়ে জানা যায়? সেতুকেতু বললেন, ভগবান, কি সেই উপদেশ? পিতা বললেন, হে সৌম, একটি মীর পণ্ডিতকে জানলেই সমস্ত মৃণয় বস্তু সম্পর্কে জানা যায়। কারণ একটি ঘট একটা সরা, কিন্তু মৃত্তিকার বিকার মাত্র। ভাষা দ্বারা পার্থক্য না করলে সবই মৃত্তিকা। অনুরূপ একটি সুবর্ণ পণ্ডিতকে জানলে সকল সুবর্ণময় বস্তুকে জানা যায়। কুণ্ডল, বলয় প্রভৃতি সুবর্ণের বিকার মাত্র, প্রকৃতপক্ষে সুবর্ণ সত্য। এইসব মৃত্তিকা বা সুবর্ণের বিকার ছাড়া কিছুই নয়, মৃত্তিকা বা সুবর্ণ সত্য। তেমনি হে সেতুকেতু, এই উপদেশ শ্রবণ করলে অশ্রুত বিষয় শোনা যায়, অচিন্তিত বিষয় চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয় জানা যায়। সেতুকেতু বললেন, পূজনীয় উপাধ্যায়গণ নিশ্চয়ই এই বিষয়ে অবগত ছিলেন না, যদি অবগত হতেন তবে বললেন না কেন? সুতরাং আপনি আমাকে এই বিষয়ে উপদেশ দিন। আরুণি বললেন, হে সোম, তাই হোক। আরুণি বলতে লাগলেন, শোনো, এই জগতে পূর্বে এক ও অদ্বিতীয় সতরূপে বিদ্যমান ছিল। তিনি চিন্তা করলেন বহু সাম্য, অর্থাৎ বহু হব। তারপর তিনি তেজ সৃষ্টি করলেন, তেজ থেকে জল উৎপন্ন হলো, জল থেকে অন্ন সৃষ্টি হলো। এই জন্য যেখানে বৃষ্টিপাত হয় সেখানে বহু অন্ন জন্মে, অন্ন হতে মন, জল থেকে প্রাণ ও তেজ থেকে বাকের উৎপত্তি। সেতুকেতু বললেন, আপনি আমাকে বুঝিয়ে দিন। আরণ্য বললেন, শোনো, পুরুষ 16 কলা যুক্ত, 15 দিন ভোজন করো না, কিন্তু যতটা ইচ্ছে জল পান করো, কারণ প্রাণ জলময়, জল পান করলে প্রাণ বিয়োগ হয় না। সেতুকেতু 15 দিন ভোজন করলেন না। তারপর পিতার নিকট গিয়ে বললেন, পিতা, আমি কি বলবো? পিতা বললেন, ঋগ, যদু ও সাম মন্ত্র উচ্চারণ করো। সেতুকেতু বললেন, এই সব আমার মনে আছে না। অরণ্য বললেন, সৌম, 15 দিন অনাহারে থেকে তোমার 16টি কলার মাত্র 1টি কলা অবশিষ্ট আছে। এর দ্বারা ভেদসমূহ বুঝতে পারছ না, তুমি আহার করো, পরে আমার কথা বুঝতে পারবে। সেতুকেতু ভোজন করে পিতার নিকট গেলেন। পিতা তাকে যা কিছু বললেন তিনি সেই সব অনায়াসে বুঝলেন। তিনি বললেন, হে সোম, জল ভিন্ন দেহের মূল কোথায়? জলরূপ অঙ্কুর দ্বারা কারণরূপ তেজকে অমন্বয় কর। বিশ্বচরাচর এই সবই সৎ থেকে উৎপন্ন, সৎ আশ্রিত ও সৎ নীল হয়, এই সৎ বস্তুই আত্মা। সেতুকেতু বললেন, হে পিতা, বুঝতে পারলাম না। আরুণি বললেন, হে সোম, এই আত্মাকে জানতে পারলে ব্রহ্মকে জানা যায়, কারণ সর্বং হৃদং ব্রহ্ম, অর্থাৎ সব কিছুই ব্রহ্মময়। সেতুকেতু বললেন, তাহলে আপনি কে? অরণ্য বললেন, ব্রহ্মাসিম, অর্থাৎ আমি ব্রহ্ম। সেতুকেতু বললেন, তাহলে আমি কে?
আরুণি, সে তুমিও ব্রহ্ম, সেটুকু তো। যদি আমি, আপনি ও জগতের সবকিছুই ব্রহ্মময়, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? তখন আরুণি সেতুকেতুকে এক গ্লাস জলে এক চামচ লবণ রেখে পরের দিন আসতে বললেন। সেতুকেতু তাই করলেন। পরের দিন সকালে আরুণি সেতুকেতুকে বললেন, কাল যে লবণ রেখেছিলে তা আনো। সেতুকেতু লবণ খুঁজে পেলেন না। আরুণি সেতুকেতুকে বলল, গ্লাস থেকে জল পান করো। সেতুকেতু জল পান করলেন। আরুণি বললেন, কি রকম? সেতুকেতু বলল, লবণ আক্ত। আরুণি বললেন, হে সেতুকেতু, লবণ জলে লীন হয়ে আছে তাই দেখা যায় না, কিন্তু সর্বদা জলে সর্বত্র বিদ্যমান। অনুরূপভাবে ব্রহ্ম সর্বদা সকল অবস্থায় বিদ্যমান, তাকে আমরা দেখতে পাই না কিন্তু জানা যায়। এ ব্রহ্মই জানার বিষয়, তিনি সত্য, তিনি আত্মা। আর এই ব্রহ্মকে জানা মানেই আত্মাকে জানা, নিজেকে জানা, এটাই প্রকৃত জ্ঞান। এখন আপনারা বুঝতে পারছেন তো আমি কেন বলেছিলাম কারোর সাথে কারো কোনো ভেদাভেদ নেই। কেউ কাউকে হিংসা করা মানে নিজেকে হিংসা করা, কারো ক্ষতি করা মানে ব্রহ্মের ক্ষতি করা। সুতরাং আমাদের উচিত সকলকে একে অপরকে হিংসা না করে সাহায্য ও সহযোগিতা করা। সবাইকে নমস্কার। আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন।